হ্যালো ফ্রেন্ডস, আমি শুভজিৎ। আর আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব, যে চুল পড়া বন্ধ করার সাথে সাথে বেশি করে নতুন চুল গজানোর জন্য কী 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 করবো আমরা, সেই সম্পর্কে আলোচনা করব। তার আগে আমার চ্যানেলটা আপনারা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে শুরু করি। প্রথমে আমাদের চুলের গোড়ায় হেয়ার ফলিকল থাকে, আর ভাইব্রেশনের মাধ্যমে হেয়ার ফলিকলটাকে আমাদের উদ্দীপ্ত করতে হবে। বাজারে ভাইব্রেটিং যে মেসেজার আছে সেটা কিনতে পাওয়া যায়। আর এর সাহায্যে আপনি স্ক্যাল্পে চক্রাকারে ঘুরিয়ে ঘুরিয়ে মাথায় ভাইব্রেটিং ম্যাসাজ নিতে পারেন। আর খেয়াল রাখবেন যে জায়গায় আপনার চুল পড়ে যাচ্ছে বা চুল কম আছে সেই জায়গাতেই আপনি বেশি করে মনোযোগ দেবেন, মানে সেই জায়গাতেই ভাইব্রেটিংটা বেশি করে করবেন। 5 থেকে 10 মিনিট আপনি স্ক্যাল্প ভাইব্রেট করুন, বেশি না করাটাই ভালো। ভালো ফল পেতে এটা আপনাকে দিনে 3 বার করতে হবে। আর একটা পদ্ধতি যেটা হলো সেটা হলো মেডিকেশন, চুলের জন্য ওষুধ। অনেক গবেষণার পর ফেনেস্টোরাইড আর মিনোক্সিডিল নামে দুটো ওষুধ চুল গজানোর জন্য ব্যবহার করা হয়েছে। দুটি ওষুধেরই সাইড এফেক্টস আছে, মিনাডিক্সিল আর দুইটা কনস্ট্যান্ট পাওয়া যায়, 2% আর 5%। 2% মিনাডক্সিল মেয়েদের জন্য আর 5% মিনাডক্সিল হলো ছেলেদের জন্য। এটা বাজারে জেনোগ্রো নামে পাওয়া যায়। যেটা আপনাকে করতে হবে সেটা হলো স্প্রে করে মাথায় স্ক্যাল্পে দিতে হবে এই ওষুধ দুটো। এছাড়া আপনি যেটা করতে হবে সেটা হলো মাথা পরিষ্কার রাখতে হবে আর শ্যাম্পু করবেন। মানে অনেকে ভাবেন যে মাথায় যতক্ষণ বেশি বেশি ফেনা না হয় ততক্ষণ শ্যাম্পু করতে হবে, বেশি অত্যাধিক পরিমাণে শ্যাম্পু দিন, এটা একদম ভুল। আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের শ্যাম্পু করার জন্য খুব অল্প পরিমাণ শ্যাম্পু নিয়ে হাতে নিয়ে সেটা মাথায় হাত হালকা করে স্ক্যাল্পে ম্যাসেজ করতে হবে। অত্যাধিক বেশি বেশি শ্যাম্পু নিলে সেটা চুল পড়ার জন্য দায়ী হতে পারে। তাহলে মনে রাখবেন যে বেশি শ্যাম্পু কখনোই ইউজ করবেন না। আর একটা কথা হলো, আপনারা স্ক্যাল্পে ম্যাসেজ আপনারা হাতের দ্বারাও করতে পারেন। আপনাদের যে হাতের যে 5টা আঙুল আছে সেই আঙুলের প্যাডগুলো দিয়ে, প্যাডগুলো মানে হচ্ছে নরম অংশগুলো দিয়ে আপনারা হালকা করে মাথা ম্যাসেজ করতে পারেন, এতে নতুন চুল গজাবে। কেননা এই ম্যাসেজিং অনেক মানে খুবই ভালো, এটাকে স্ক্যাল্প ম্যাসেজ বলে। এটাকে আপনাকে হালকাভাবে করতে হবে, আর সারাক্ষণ করলে হবে না, তাহলে এটার ক্ষতি হতে পারে, চুল আরও পড়ে যেতে পারে। তবে এটা দিনে 2 থেকে 3 বার করা যেতে পারে, যথেষ্ট ভালো। এই প্রক্রিয়াতে আপনার স্ক্যাল্প অটোমেটিক ভাইব্রেট হবে এবং আপনার নতুন চুল গজাবে। আর আপনাকে যেটা করতে হবে সেটা হলো পর্যাপ্ত পরিমাণে খাবার খেতে হবে, প্রোটিন সমৃদ্ধ খাবার খেতে হবে। আমাদের চুল মূলত কেরোটিন দিয়ে গঠিত, আর এটি অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি এক ধরনের প্রোটিন। তাই নতুন চুল গজানোর জন্য অবশ্যই আপনার শরীরে পর্যাপ্ত অ্যামাইনো অ্যাসিড সরবরাহ করতে হবে, যেমন মাছ, মাংস, পনির, দুধ, ডিম। আপনার খাদ্য তালিকায় প্রতিদিন এইগুলো রাখার চেষ্টা করুন। সয়াবিন, মটরশুঁটি, কলা, বাদাম ইত্যাদি থেকেও পেতে পারেন এই অ্যামাইনো অ্যাসিড। তবে নন ভেজিটেরিয়ান খাবারে প্রোটিনের পরিমাণ তুলনামূলকভাবে বেশি। আয়রন আর জিঙ্ক আপনার মাথার কোষে অক্সিজেন পরিবহন করে নিতে সহায়তা করে, আর নতুন টিস্যু তৈরিতে ক্ষয়রোধ সহায়তা করবে। পরিণত পরিমাণে আয়রন আর জিঙ্ক নতুন এবং দ্রুত চুল গজানোর জন্য সহায়ক ভূমিকা পালন করে। মটরশুঁটি খেতে পারেন, বাদাম, কলিজা, মাংস, দুধ, আপনার প্রয়োজনীয় জিঙ্ক আর আয়রন এতে থাকে, সুতরাং এগুলো আপনি খেতে পারেন। এছাড়া আপনি ভিটামিন সি যেমন পেয়ারা, লেবু, কমলা, আনারস, কামরাঙা, কাঁচা মরিচে সমৃদ্ধ ভিটামিন সি রয়েছে, এগুলো আপনার চুলের পক্ষে খুবই ভালো। এছাড়া আপনার চুলের বৃদ্ধি ও গজানোর জন্য সহায়ক কালোজিরা ব্যবহার করতে পারেন আপনি চুলের জন্য। কালোজিরা যে নতুন চুল গজানোর জন্য সহায়ক, মাথায় কালোজিরার তেল ব্যবহার করা যায়, আর খাবারে কালোজিরা ব্যবহার খুব ভালো ফল দেয়। এই পদ্ধতি ছাড়াও আপনাকে খাদ্যাভ্যাস আর কিছু সাধারণ যত্ন নিতে হবে,
যেমন আপনাকে মাথা পরিষ্কার রাখার সাথে 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 মোটা দাড়ের চিরুনি ব্যবহার করবেন এবং চুলটা আঁচড়ানোর চেষ্টা করবেন, তবে খুব বেশি ঘন ঘন চুল আঁচড়াবেন না, মানে চুলটা আঁচড়ে রাখাই ভালো, তবে ঘন ঘন সেটা করবেন না। এছাড়া আপনি আপনার চুলে পেঁয়াজের রস লাগাতে পারেন, যে জায়গায় আপনার চুল কম সে জায়গায় পেঁয়াজের রস ব্যবহার করবেন, দেখবেন চুলের জন্য সেটা খুবই নতুন চুল গজাবে এবং আপনার চুলে খুশকিও চলে যাবে, মানে খুশকির যে সমস্যা যাদের আছে তাদের খুশকিও চলে যাবে। আর প্রচুর পরিমাণে জল খান, এতেও আপনার চুলের জন্য খুবই উপকারী। আর যারা দুশ্চিন্তায় ভুগছেন তারা নিয়মিত মেডিটেশন করবেন, মানে প্রাণায়াম করবেন, কপালভাতি করবেন, রামদেবের যোগা করবেন, এইগুলোতেও আপনার স্ট্রেস কমে যাবে এবং আপনার স্ট্রেস কমে যাওয়া মানে আপনার চুল পড়ে যাওয়াও কমে যাবে। সুতরাং এইগুলো আপনার ট্রাই করবেন। আর অত্যাধিক রাত জাগবেন না, কেননা অত্যাধিক রাত জাগলে আমাদের স্ট্রেস বাড়তে পারে, সুতরাং চুলের ক্ষতি হতে পারে। এই সাধারণ রাত্রে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ার চেষ্টা করুন। এইগুলো করলেই আপনার দেখবেন যে চুল পড়া বন্ধ হয়ে গেছে এবং সঙ্গে সঙ্গে নতুন চুল গজাচ্ছে। তা আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।